উপস্থিত বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার আইনজীবী ভাইয়েরা এবং আমার সাংবাদিক ভাই ও বোনেরা, আমি এসেছি এখানে একজন আইনজীবী হিসাবে বিএনপির বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কি অভিযোগে তাকে সাজা দেওয়া হোক, সেই অভিযোগটাই আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি একজন আইনজীবী হিসাবে এখানে এসেছি। আমি রাজনৈতিক বক্তব্য দেব না, আমি শুধু ঘটনার বৃত্তান্ত দিব। আপনারা জানেন তারেক রহমানকে 111-এর সময় গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল, অমানসিক নির্যাতন করে জাতীয়বাদী শক্তির অগ্রদূত তাকে মৃত্যুর মুখে তুলে দেওয়া হয়েছিল। তারপর তাকে সরকারের অনুমতি নিয়ে প্যারোলে তিনি লন্ডনে ছিলেন এবং চিকিৎসারত অবস্থায় আছেন। সে চিকিৎসারত অবস্থায় 2009 সালে তার বিরুদ্ধে এই মামলাটি করা হয়। মামলাটি করা হয় অর্থ পাচার মামলা করা হয়। প্রধান আসামি গিয়াসউদ্দিন আল মামুন, বলা হলো তারেক রহমান সাহেবকেও আসামি করা হয়। মামলাটা কি 2003 থেকে 2006 সাল পর্যন্ত জনক খাদিজা ইসলাম, যিনি নির্মাণ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এবং তৎকালীন সময়ে টঙ্গীতে একটি বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য তিনটি চাইনিজ কোম্পানি প্রতিদ্বন্দ্বিতা করে পিডাব্লিউডির দরপত্রের উপরে, সেই দরপত্রের উপর ভিত্তি করে হারবান কোম্পানি, একটি চাইনিজ কোম্পানি হারবান পাওয়ার ইঞ্জিনিয়ারিং, তারা সর্বনিম্ন দরদাতা হয়। তা আপনারা জান স্বাভাবিকভাবেই কোনো বিদেশি কোম্পানি যখন বাংলাদেশে ব্যবসা করেন তাদের একজন এজেন্ট থাকে। তা খাদিজা ইসলাম তিনি এজেন্ট ছিলেন এবং তার লোকাল এজেন্ট ছিলেন এবং তার সঙ্গে গিয়াসউদ্দিন আল মামুন কনসালটেন্ট ছিলেন। ওনার কাজ ছিল এই কোম্পানির কাজটি যাতে সুষ্ঠুভাবে বাংলাদেশের মাটিতে হয়, দরপত্র ত্বরিত গতিতে গ্রহণ করা হয়, কনসালটেন্সি ছিলেন। সরকার মামলা করলেন, মামলা করলেন খাদিজা ইসলামের উপরে নির্ভর করে, তার বক্তব্যের উপরে, কথিত বক্তব্যের উপরে, যে আমার মামুনকে নাকি ঘুষ দেওয়া হয়েছে এই কোম্পানিকে বিষয় এটা পাইয়ে দেওয়ার জন্য। কিন্তু এর আগেই কিন্তু দরপত্র গ্রহণ হয়ে গেছে শুধু এক্সপিডাইট করার জন্য। মামলার বিবরণ হলো খাদিজা ইসলাম মামুনকে ঘুষ দিয়েছেন, মামুন সাহেব সেই ঘুষে তারেক রহমানের সহযোগিতায় তার কাজটি তাড়াতাড়ি যাতে পায় সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য। সম্পূর্ণ কেসটি নির্ভর করে খাদিজা ইসলামের উপরে, তার বক্তব্যের উপরে। তিনি আদালতে আসলেন, আমরা ছিলাম, মাহবুবুদ্দিন খোকন ছিল, তালুকদার ছিলেন, আমরা তাকে জেরা করতে পারলাম না। কেননা আপনারা জানেন তারেক রহমানের সাহেবের বিরুদ্ধে কিন্তু আমরা কেউ লয়ার এখানে না, যেহেতু তাকে পলাতক অবস্থায় উনি যখন বিদেশে ছিলেন তখন 2009 সালে এই মামলাটি করা হয়। আইনগতভাবে তারেক রহমানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে আমরা জেরা করলাম, খাদিজা ইসলাম স্পষ্টভাবে বসলেন যে আমি মামুনকে, গিয়াসউদ্দিন মামুনকে আমার কনসালটেন্সি ফি হিসাবে টাকা দিয়েছি। টাকাটা কিভাবে দিয়েছে? হারবান কোম্পানি, যে কোম্পানি এটা পেয়েছিল দরপত্রটা, তারা সিঙ্গাপুরে তাদের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে যে টাকাটা জমা দিয়েছিল আমার ফি হিসাবে, এজেন্টের ফি হিসাবে, সেই ফি হিসাবে যে টাকাটা জমা দেওয়া হয় সেই ফি থেকে মামুনের অ্যাকাউন্টে ওই টাকাটা জমা হয়।
তা বাংলাদেশে যে টাকা দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে কোনো লেনদেন হয়নি, বাংলাদেশের একটি পয়সাও বিদেশে গিয়াসউদ্দিন আল মামুন পূরণ করেন নাই। টাকা দিয়েছে চাইনিজ কোম্পানি সিঙ্গাপুরে, সিঙ্গাপুরের অ্যাকাউন্টে জমা হয়েছে, সেখান থেকে ট্রান্সফার হয়ে মামুনের অ্যাকাউন্টে গিয়েছে। এই হলো মামলা। তো ঘুষ কাকে দিলেন আপনারা জানেন, দুকের দু অর্থ পাচারের মামলায় দুইটি জিনিস প্রমাণ করতে হবে, একটা হলো অসৎ উপায় অর্থ উপার্জন করেছে, আর একটি হলো অসৎ উপায় গোপনে এই মামলা এই টাকাটা বিদেশে পাচার করা হলো। বিদেশে একটি টাকাও পাচার করা হলো না, বিদেশে একটি টাকাও পাচার করা হলো না, সরকারের তরফ থেকে কথা বলা হলো না। আমি জেরা করেছি আমাদের বন্ধুদেরকে নিয়ে, সেখানে যেখানে ইনভেস্টিগেশন অফিসার ছিলেন, যিনি অভিযোগকারী ছিলেন ইব্রাহিম সাহেব, স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বাংলাদেশ থেকে একটি পয়সাও এই মামলা সংক্রান্ত ব্যাপারে বিদেশে যায়নি। পেমেন্ট হয়েছে সিঙ্গাপুরে এবং সেখানে চাইনিজ কোম্পানি বৈধভাবে এই টাকাটা দিয়েছেন মামুন সাহেবের অ্যাকাউন্টে। তারেক সাহেবের অপরাধ কী? তারেক সাহেবের ঘুষ দিয়েছেন, খালেদা ইসলামের বক্তব্য এখানে আছে, উনি বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্য হুবাহু এখানে আছে, আমরা ফটোকপি করেছি, দয়া করে দেখবেন। যদি আইনের বিধান অনুযায়ী যদি কোনো সাক্ষী সরকারের অভিযোগকে সমর্থন না করে, সরকারের পক্ষে সাক্ষী, সেই ক্ষেত্রে তাকে বৈরী ঘোষণা করা হয়, বৈরী ঘোষণা করে সরকারের তরফ থেকে তাকে জেরা করা হয়। আপনারা দয়া করে, আমাদের সার্টিফাইড কপি আছে, খাদিজুল ইসলামের বক্তব্য সরাসরি সরকার গ্রহণ করেছে এবং আদালতও সেটা গ্রহণ করেছে। সেখানে তারেক রহমানের নাম গন্ধ নাই। তারেক রহমান সাহেবের অপরাধ, রাজনৈতিক নেতা, সরকারকে বিভিন্ন সময় চমক সৃষ্টি করতে হয়, যখনই সরকার অসুবিধা পড়েন তখন একের পর এক চমক সৃষ্টি করে, যে ইস্যুগুলো সরকারের সামনে আসে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে অন্যদিকে চলে যায়। আমরা দেখেছি ব্যাংক ডাকাতি হলো, কতদিন পরে আর একটি চমক সৃষ্টি হলো, আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হলো, পরবর্তী পর্যায়ে আর একটি চমক সৃষ্টি হলো। আজকে তারেক রহমান সাহেবকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত খালাস দিয়েছিলেন এবং তারেক রহমান সাহেব অস্বীকার করেননি, তিনি অস্বীকার করেননি, তিনি স্বীকার করেছেন যে মামুন সঙ্গে আমাদের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, ডাইং আপনার অনেক কিছু, আমি বিদেশে যখন গিয়েছিলাম অসুস্থ ছিলাম, আমি তার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছি, সাপ্লিমেন্টারি কার্ড থেকে টাকা নিয়েছি, খরচ করেছি, দেশে গিয়ে আবার সেটা পরিশোধ করা হবে, আমি কখনো অস্বীকারও করি নাই। দুদক থেকে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো চিঠির মাধ্যমে, তিনি স্পষ্টভাবে বলে দিলেন যে বিদেশের মাটিতে আমার কোনো বাড়িঘর নাই, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই এবং বাংলাদেশ সরকার এখানে এই সাক্ষীতে আপনারা দেখেছেন লবিস্ট নিয়োগ করেছিলেন এবং এফআইআর এফবিআইয়ের এজেন্ট ডেবরাকে এনে সাক্ষী দিয়েছিলেন। ডেবরাও কিন্তু বলেনি যে তারেক রহমানের একটি পয়সা বিদেশি ব্যাংকে আছে। তারেক রহমানের অপরাধ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র এবং বাংলাদেশ জাতীয় বাংলাদেশ বিএনপির অন্যতম নেতা, আমাদের আগামী দিনের সেনাপতি, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য, পর্যদুস্ত করার জন্য, জনসমক্ষে হেয় প্রতিপন্ন করার জন্য সরকার সে 2003 থেকে 2006 সালের ঘটনা, সেই ঘটনার উপরে 2009 সালে মামলা করে তার অনুপস্থিতিতে তাকে সাজা দেওয়া হয়েছে। এই সাজা আমরা মনে করি ন্যায় বিচারের পরিপন্থী হয়েছে। আপনারা হয়তো বলবেন যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ করেছেন, কিন্তু আপনাদের এটাও জানা উচিত যে হাইকোর্ট বিচার করেছে, সেখানে একতরফাভাবে বিচার করা হয়েছে, সেখানে তারেক রহমানের পক্ষ থেকে কোনো আইনজীবী বক্তব্য রাখতে পারেন নাই। এবং আকার ইঙ্গিতে আমাদের যিনি মামলা করতেছিলেন এই যে মোহাম্মদ আলী, সাবেক অ্যাটর্নি জেনারেল, আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন
যদি এজি মোহাম্মদ আলীর বক্তব্যে তারেক রহমানের সপক্ষে কোনো বক্তব্য এসে থাকে, মাননীয় আদালত আইনের বিধান মোতাবেক তার বক্তব্য আপনি রায় উল্লেখ করতে পারবেন না, কেননা তিনি ফিউজিটিভ। এই ক্ষেত্রে একটি লোকের হাত পাও বেঁধে তাকে দুর্নীতিবাজ বলে অর্থ পাচার করেছে বলে এই যদি হয় অবস্থা দেশের, সেখানে দেশের আমরা বিচার ব্যবস্থার কোথায় যাব, দেশের সাধারণ মানুষও বা কোথায় যাবে। তা আমি আশা করব যে এখনও সময় আছে, রাজনৈতিক প্রতিহিংসার ব্যাপারের জন্য আদালতে শরণাপন্ন না হয়ে রাজপথে আসুন, রাজপথে ফয়সলা করুন। আর যদি আসতেই হয় সঠিকভাবে সঠিক ব্যক্তি দিয়ে তদন্ত করে মামলার সাক্ষী প্রমাণ তৈরি করে পিছনের দরজা দিয়ে সাজা দেওয়ার চেষ্টা যদি করেন, তার পরিণতি দেশের আইনের শাসন ধ্বংস হয়ে যাবে, মানুষের বিচার ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে যাবে। আমি আশা করব আমার সাংবাদিক ভাইয়েরা এই বক্তব্যটাকে তুলে ধরেন যে তারেক রহমানকে ঘুষ নিয়েছেন দিয়েছেন এইরকম কোনো অভিযোগ আছে কি না, তারেক রহমানের কোনো বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট আছে কি না, এইটা তুলে ধরেন। অর্থ পাচারের যে মূল যেটাকে বলা হয় প্রতিপাদ্য, তার অভাবে তারেক রহমানকে কোন অবস্থায় এই মামলায় সাজা দেওয়া সম্ভবপর না, এবং সাজা দেওয়া হয়েছে আমরা বলবো এটা ন্যায় বিচারের পরিপন্থী। ইনশাআল্লাহ যখন সময় আসবে তারেক রহমান বাংলার মাটিতে আসতে পারবে, এই মামলায় আমরা আপিল করব, আপিল করে আমরা দেখাবো যে মামলাটি সম্পূর্ণভাবে বেআইনি হয়েছিল। আপনারা জানেন ফৌজদারি মামলার কোনো লিমিটেশন নাই, 20 বছর 30 বছর যে কোনো সময় ফৌজদারি মামলা করা যায়। আমি বিশ্বাস করি এই মামলায় একদিন সুবিচার হবে এবং দেশের মানুষ জানতে পারবে যে তারেক রহমানকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার জন্য সরকার সাজা দিয়েছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ। গতকাল এই সাজা দেওয়ার ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে ঢাকা মহানগরে আমাদের এই পার্টি অফিসের সামনে থেকে দলের সহদপ্তর সম্পাদক টিপু, তেজগাশীর পাঁচজন থানা যুবদল নেতা ফরিদুর রহমান খনি, মোহাম্মদ নবীন, মোহাম্মদ রফিক, মোহাম্মদ বিশু, শফিকুল ইসলাম শফিক, আলী হোসেন, সবুজ, পল্লবী থানা যুবদল নেতা মোহাম্মদ সফর, মোহাম্মদ জাহাঙ্গীর, জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা ইউসুফ মিয়া, মিরাজ সহ 15 জনের অধিক নেতা কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ফরিদপুর জেলার মধুকালী উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখার আহ্বায়ক এস এম আক্তার হোসেন, ছাত্রদল নেতা মোহাম্মদ জহিরুল ইসলাম লিটন, গোলাম মাহিন, সাজেদুল বাড়ি আশিক, মোর্শেদ আবু নাসের টিটু সহ 7 জনের অধিক নেতা কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ঢাকা মহানগর সহ সারা দেশে গ্রেপ্তারকৃত নেতা কর্মীর সংখ্যা 22 জনের অধিক গতকালকে শুধুমাত্র এই ঘটনা। বন্ধুরা আমার, ভোটারবিহীন সরকারের তার সাজিতে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মুদ্রা পাচার মামলায় জজ আদালতের দেয়া বেকসুর খালাসের রায় বাতিল করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে আগামীকাল 23 জুলাই শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ঢাকা মহানগরী সহ দেশব্যাপী মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। এটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচি। আমি আবারও বলছি, আগামীকাল 23 জুলাই শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ঢাকা মহানগরী সহ দেশব্যাপী মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকায় কোথায় অনুষ্ঠিত হবে এটি আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। আপনাদের সকলকে ধন্যবাদ।